আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যারা পরিষ্কার থাকতে চায়, যারা চোখের হেফাজত করতে চায়, যারা কানের হেফাজত করতে চায়, যারা চোখকে অন্যায় অশ্লীল দৃশ্য থেকে মুক্ত রাখতে চায়, যারা তাদের কানকে গান বাজনা থেকে মুক্ত রাখতে চায়, তারা পর্যন্ত যখন ইন্টারনেটের কোনো একটা নির্দোষ জায়গাতেও ঢুকছে, ইউটিউব ফেসবুকেও ঢুকছে, তখনই তাদের সামনে এমন কিছু জিনিস চলে আসছে যে তারা না চাইতেও তারা সেই অন্যায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيها فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা, এবং সেই সাথে সাথে যারা এই ময়দানে উপস্থিত নেই কিন্তু অন্তর্জালের মাধ্যম দিয়ে তারা আমাদের সাথে একত্রিত রয়েছেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মহতী মজলিসের উপস্থিত হতে সক্ষম হয়েছি যে মহতী মজলিস শুধুমাত্র একটি ওয়াজ মাহফিলই নয়, বরং সারা বাংলাদেশে হকপন্থী মানুষের একটি ঐতিহ্যবাহী মিলন মেলা। আজকের এই মিলন মেলায় সারা দেশ থেকে যত হকপন্থী মানুষ আলহামদুলিল্লাহ এখানে একত্রিত হয়েছেন, তাদের এই একত্রিত অবস্থান, তাদের একত্রিত শক্তি নিঃসন্দেহে বাতিলের জন্য একটা আতঙ্ক স্বরূপ। আমরা চাই দিনে দিনে এই হকপন্থীদের এই স্রোত, এই আগমন আরো ধীরে ধীরে বৃদ্ধি পাক ইনশাআল্লাহ। বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে, বাংলার প্রতিটি কোনায় কোনায়, বাংলার প্রতিটি ঘরে ঘরে এই হকের দাওয়াত ছড়িয়ে পড়ুক ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে এখানে হক গ্রহণ করার জন্য এবং হক মানার জন্য প্রস্তুত রয়েছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, তারা দিনের জন্য অনেক কুরবানি দিয়েছেন, তাদের পরিবারে বাধা, তাদের সমাজের বাধা, সব কিছুকে উপেক্ষা করে তারা তাদের জীবনে দিনকে পরিপালন করছেন, দিনকে তারা নিজেদের উপরে পরিচালনা করছেন, দিনের উপর নিজেরা তারা পরিচালিত হচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই জমায়েতের বাইরে, এই নওদাপাড়াতে, এই রাজশাহীতে, এই বাংলাদেশে অসংখ্য এমন যুবক রয়েছেন যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তারপরও তারা নানা অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত, তারা খুন ধর্ষণের মধ্যে লিপ্ত, তারা না দিনদারির দিকে আছে, না দুনিয়াদারির দিকে আছে, কোনো দিক দিয়েই তারা একটা মানবিক চরিত্রের উপরে নেই, তারা চরিত্রের চরম অধঃপাতের মধ্যে পড়ে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকের ভাবনার বিষয় যে আমরা মুসলমানরা একসময় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলাম, এই মুসলিম সভ্যতা সারা বিশ্বকে পথ দেখিয়েছিল, আমরাই শিখিয়েছিলাম কিভাবে মানুষকে সভ্য হতে হয়। আজকে সেই মুসলিম সভ্যতার যারা ধারক বাহক সেই মুসলমানরা কেন নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতি হারিয়ে আজকে পশ্চিমা নোংরা সংস্কৃতির সয়লাবে নিজেদেরকে হারিয়ে ফেললো? কেন আমাদের তরুণরা আজকে নিজেদের সংস্কৃতি ভুলে যেয়ে তারা পাশ্চাত্যের অপসংস্কৃতির মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করলো? এ বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। অনেকে আমরা দোষারোপ করার চেষ্টা করি,
আমরা বলি যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণেই এই ঘটনা ঘটেছে বা অমুক তমুক ঘটেছে। প্রিয় ভাইরা আমার, আমরা নিজেদের দোষকে যেন এইভাবে আড়াল না করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা সুরা 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যত বিপদ আপদের মধ্যে নিপতিত হয়েছে, এই বিপদে পতিত হওয়ার কারণ নিহিত রয়েছে তোমাদের নিজেদের অর্জিত পাপ কর্মের মধ্যে। তোমরা নিজেরা যে পাপ কর্ম করেছো, এই কারণেই তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাপ চাপিয়ে দেওয়া হয়েছে, যদি আযাব চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আফওয়ান কাসির, অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখেও না দেখার ভান করেন, মাফ করে দেন, কিছু বলেন না। কিন্তু যখন পাপ কর্ম বেশি হয়ে যায়, অন্যায় বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করেন না। তিনি যারা পাপ কর্ম করেছে পাপীদের উপরে বা সেই সমাজের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ চাপিয়ে দেন এভাবে তাদের উপরে। আজকে আমাদের উপরে যে মুসিবত চেপে বসেছে, এই মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই চাপিয়ে দেওয়া, এবং সেটা আমাদেরই পাপ কর্মের কারণে। আর এই পাপ কর্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে। অন্য কেউ এসে আমাদের এই পরিবেশ, এই পরিস্থিতি উন্নত করে দিতে পারবে না, আমাদের নিজেদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের 11-13 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনে উদ্যোগ গ্রহণ না করে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইনতানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে, তোমাদের শক্তিকে দৃঢ় করবেন। তাহলে শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদেরকে আগে করতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথে আমাদেরকে চলার জন্য বলেছেন, সেই পথে আমাদেরকে ফিরে যেতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সে বিষয়ের দিকে ফিরে যাই, যে তরুণ সমাজের কিছু সমস্যা এবং তার সমাধান। আজকে তরুণ সমাজের মধ্যে হাজারো সমস্যা, এই সমস্যাগুলোর বিশ্লেষণ করতে গেলে মৌলিক কয়েকটা সমস্যাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং সেটার সমাধান নিয়ে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। প্রথম যে সমস্যা, আজকে আমাদের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা, যেটাকে শেখ ইবনুল উসাইমিন তার মুশকিলাতুস শাবাব গ্রন্থের শুরুতেই নিয়ে এসেছেন, যে আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তরুণরা তাদের অবসর সময়টাকে অন্যায় কাজে লাগাচ্ছে। আজকে তরুণদের সামনে অখণ্ড অবসর, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে একটা শিশু, একটা ছাত্র, একটা শিক্ষার্থী, সে যে পর্যায়ে থাকুক না কেন, তাদের হাতে মানে অবসরের একেবারে অফুরন্ত সুযোগ। আজকে আমাদের সিলেবাসের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব শুধু আমাদের পড়াশুনো রয়েছে ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের উপরে সরকার এমন ভারী সিলেবাস চাপিয়ে দিয়েছে, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমন ভারী সিলেবাস চাপিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন তারা ক্লাস ওয়ানে এমএ পাশ করে বসবে। তারপর ধীরে ধীরে যত ক্লাস বাড়ছে, যখন তারা মাধ্যমিক শ্রেণীতে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকে যাচ্ছে, তখনও পর্যন্ত কিছুটা পড়াশোনা আছে, কিন্তু যখন তারা একেবারে উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় লেভেলে চলে যাচ্ছে, তখন তাদের সিলেবাসের বোঝা একেবারে হালকা হয়ে যাচ্ছে। পরীক্ষার সময় হালকা কিছু পড়াশোনা করলে একটা ছাত্র মোটামুটি একটা রেজাল্ট করতে পারে। এই সময়টা দেখছি আমরা আমাদের তরুণ সমাজ, যাদের এই সময়টাতে জাতিকে কিছু দেওয়ার ছিল, জাতির জন্য কিছু করার ছিল, এই বিশ্ববিদ্যালয়ের এই মূল্যবান স্বর্ণালী সময়টাকে তারা অকাজে বিনষ্ট করে ফেলছে। দেখা যাচ্ছে পরীক্ষার সময় তারা কিছুটা পড়াশোনা করছে, তার আগে প্রতি সেমিস্টারে হোক বা প্রতি বর্ষে হোক, 8-9 মাস, 3-4 মাস সময়টাকে তারা নানা অকাজে চালিয়ে দিচ্ছে। কেউ হয়তো নাটক সিনেমা দেখে সময় নষ্ট করছে, কেউ আজে বাজে অশ্লীল উপন্যাস পড়ে সময় নষ্ট করছে, কেউ বা নারী পুরুষের অন্যায় যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে লিপ্ত হচ্ছে, জেনে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, মানে এমন কোন অন্যায় নেই যে অন্যায় তারা আজকে লিপ্ত হচ্ছে না এই অবসর সময়টাকে, অবসর সময়টাকে নষ্ট করে। প্রিয় উপস্থিতি, গত শতাব্দীতে এই অবসর
আমাদের যুবকদের এই অবসর সময়টাকে পুঁজি করে গত শতাব্দীতে পৃথিবীতে সবচেয়ে যে ফেতনা, বড় ফেতনা আমাদের জন্য নাজিল হয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক ফেতনা। আজকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য এমন কোন প্রোগ্রাম নেই যা তারা আয়োজন করছে না। যাবতীয় মানে এই ধরনের আজেবাজে প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে এই অবসর সময়টাকে মানে কি বলবো নষ্ট করার জন্য। আমাদের যুব সমাজের হাতে যেহেতু অফুরন্ত অবসর সময় রয়েছে, সে অবসর সময়টাকে তারা এইভাবে আজেবাজে কুরুচিপূর্ণ বিষয় দিয়ে আমাদের যুব সমাজের চরিত্রকে তারা নষ্ট করে দিচ্ছে, আমাদের যুব সমাজকে তারা পথভ্রষ্ট করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যারা পরিষ্কার থাকতে চায়, যারা চোখের হেফাজত করতে চায়, যারা কানের হেফাজত করতে চায়, যারা চোখকে অন্যায় অশ্লীল দৃশ্য থেকে মুক্ত রাখতে চায়, যারা তাদের কানকে গান বাজনা থেকে মুক্ত রাখতে চায়, তারা পর্যন্ত যখন ইন্টারনেটের কোনো একটা নির্দোষ জায়গাতেও ঢুকছে, ইউটিউব ফেসবুকেও ঢুকছে, তখনই তাদের সামনে এমন কিছু জিনিস চলে আসছে যে তারা না চাইতেও তারা সেই অন্যায়ের মধ্যে পড়ে যাচ্ছে। এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমাদের বারবার মনে পড়ে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, আসসাবির ফিহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি, যেই সময়ে দ্বীনের উপর টিকে থাকাটা একটা জ্বলন্ত অঙ্গারকে হাতে নেওয়ার মতো কঠিন হবে। আজকে অবস্থাটা আমাদের এমনই হয়ে গেছে, আর এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবসরের বিষয়ে আমাদেরকে বহু আগে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন দুটো নিয়ামত, এমন দুটো নিয়ামত যে নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে মানে লিপ্ত রয়েছে, ক্ষতিতে পতিত রয়েছে, সেই নিয়ামত দুটো কি? আস-সিহাতু আল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে ফারাগ, অবসর সময়। অবসর সময় মানুষের জন্য একটা নিয়ামত, যে অবসর সময়টাকে সে ভালো কাজে লাগাতে পারতো, আল্লাহর এবাদতে কাজে লাগাতে পারতো, কিন্তু সেই এবাদতের সময়টা, সেই ভালো কাজের সময়টা মানুষ আজকে অকাজে খারাপ কাজে বিনষ্ট করে ফেলছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সাল্লাম আরো বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত তোমরা মনে করো, তার মধ্যে একটা বলা হয়েছে ও ফারাগাকা কাবলা শুগলিক, তোমার ব্যস্ত সময় আসার আগে তোমার যে অবসর সময়টা রয়েছে এই অবসর সময়টাকে তোমরা গনিমত মনে করো, ভালো কাজের জন্য সেটাকে ব্যয় করো। প্রিয় উপস্থিতি, তরুণ সমাজের জন্য দ্বিতীয় যে ফেতনা সেটা হচ্ছে অসৎ সঙ্গ। একজন তরুণ, একজন যুবক সারা জীবন সে বাড়িতে থাকতে পারে না, সারা জীবন তার অভিভাবকের কাছে থাকে না, যখনই তার বয়স হয়ে যায় সে হয়তো স্কুল কলেজে যায় অথবা তার কর্মজীবনে যায়, সেখানে যেই তার সবচেয়ে প্রয়োজনীয় বস্তু যেটা সেটা হচ্ছে সঙ্গী, আর এই সঙ্গী নির্বাচনের সময় সে ভুলটা করে ফেলে, সে যখনই অসৎ সঙ্গী নির্বাচন করে ফেলে তখনই তার আচরণ, তার চরিত্র সেই অসৎ মানুষটার মতনই হয়ে যায়। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এভাবে, আল মারউ আলা দীনি খলিলিহি, একজন মানুষ তার সঙ্গীর মতো, সঙ্গীর যে মানে আচার আচরণ, সঙ্গীর যে ধর্ম সেই ধর্মের উপরই পরিচালিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, অতএব তোমাদের মধ্যে যারা বন্ধুত্ব করছো, যারা সঙ্গী নির্বাচন করছো, তাদের দেখা উচিত যে কাদের সাথে তোমরা বন্ধুত্ব করছো, কাদেরকে তোমরা সঙ্গী হিসেবে নির্বাচন করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উদাহরণ সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন, মাসালুল জালিস আস-সালেহ ওয়া জালিস আস-সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিকিল কির, একজন ভালো সঙ্গী এবং একজন মন্দ সঙ্গীর উদাহরণ হচ্ছে একজন আতরওয়ালা এবং একজন কামারের হাপরওয়ালার মতো। একজন আতরওয়ালা, তার কাছে যদি আপনি যান তার কাছ থেকে কমপক্ষে আতরের সেন্টটা পাবেন, তার কাছে যদি যান সে আপনাকে আতরের ঘ্রাণটা লাগিয়ে দেবে। আবার আপনি যদি কামারের হাপরওয়ালার কাছে যান, দূরে বসে থাকলেও তার কাছ থেকে আপনি একটা দুর্গন্ধ পাবেন, আর যদি তার কাছে যান তাহলে তার সেই কামারের হাপরওয়ালার কাছ থেকে অগ্নি গোলক এসে আপনার জামা কাপড় পুড়িয়ে দেবে, ক্ষতিগ্রস্ত করবে আপনাকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বারবার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমাদের মধ্যে যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা,
তুমি তাদের সাথে সময় লাগাও, তোমার অন্তরকে তাদের সাথে এটা দাও যারা দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে। এই সমস্ত মানুষদের সাথে তুমি তোমার অন্তরটাকে জুড়ে নাও প্রিয় উপস্থিতি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সৎ সঙ্গী নির্বাচনের জন্য বলেছেন। কিন্তু আজকে পরিবেশটা এমন হয়ে গেছে, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ যখন স্কুল কলেজে যাচ্ছে ফ্রি মিক্সিং এর সাথে জড়িয়ে পড়ছে, বা বিশেষ করে এখন স্কুল কলেজ সবই ফ্রি মিক্সিং এর জায়গা, সেখানে নারী পুরুষ একসাথে পড়াশোনা করছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারা পর্যন্ত আজকে প্রেম নিবেদন করা শিখে গিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, আজকে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই সঙ্গী নির্বাচনে সতর্ক হতে হবে। তৃতীয় বিষয়, আল জাহাল, মূর্খতা। আমাদের তরুণ সমাজের দিকে আমরা যদি আজকে তাকাই, এই তরুণ সমাজের 80% থেকে 90% আজকে ইসলাম সম্পর্কে সম্পূর্ণ মূর্খ। তারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তারা ইসলাম সম্পর্কে ততটুকুই জানে যতটুকু তারা তাদের বাবা মাকে করতে দেখেছে। বাবা মা যদি দু একদিন সালাত আদায় করে, তারা দু একদিন সালাত আদায় করে, শুক্রবারে যে সালাত আদায় করে, যদি বছরে যে সিয়াম রয়েছে ফরজ সিয়াম 30 দিনের সিয়ামের মধ্যে দু একটা যদি সিয়াম পালন করে, তারাও দু একটা সিয়াম পালন করে। এইভাবে বাবা মাকে যতটুকু তারা দেখেছে ততটুকু ইসলাম তারা পালন করে, এর বাইরে ইসলাম সম্পর্কে কিছুই তারা জানে না। তারা না জানে তাওহীদ সম্পর্কে, না জানে শিরক সম্পর্কে, না জানে তারা সুন্নাত সম্পর্কে, না জানে তারা বেদাত সম্পর্কে, না জানে তারা হালাল সম্পর্কে, না জানে হারাম সম্পর্কে, কিচ্ছু তারা জানে না। তাদের অবস্থাটা দেখলে এমনই মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা কিছুই বোঝে না, লাহুম আইউনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছেন কিন্তু সেই চোখ দিয়ে কিছু দেখার ক্ষমতা তাদের নেই, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা কিছুই শোনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর সমতুল্য, বালহুম আদাল, বরং পশুর চেয়ে তারা পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হচ্ছে আল্লাহ দ্বীন সম্পর্কে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্ক করে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আত্মভোলা করে দিয়েছেন, তারা নিজেরাই জানে না তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কোনটা হালাল কোনটা হারাম তারা কিছুই জানে না। প্রিয় উপস্থিতি, আরেক দল যুবক রয়েছেন, তারা ইসলাম সম্পর্কে অল্প বিস্তর কিছু জানেন কিন্তু এই অল্প জানাটা তাদের জন্য উপকারী না হয়ে তাদের জন্য আরো বেশি অপকারী হয়ে গেছে যখন তারা অহংকারী হয়েছে। এই অল্প জ্ঞান নিয়ে তারা আবার অহংকার করছে, ফলে কি হচ্ছে, তারা নিজেরা তো পদভ্রষ্ট হচ্ছেই আবার মানুষকেও পদভ্রষ্ট করছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে আজকে জঙ্গিবাদীরা, আজকে জঙ্গিবাদীরা চরমপন্থীরা, তারা ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করেছে, সেই সামান্য জ্ঞান দিয়ে তারা সমগ্র মুসলিম উম্মাকে তারা কাফের বলে গণ্য করছে, তারা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের রক্তকে হালাল করে নিচ্ছে। আরেকটা দল রয়েছে যারা ইসলাম সম্পর্কে জানে কিন্তু জানার পরেও তারা ইসলামকে মানে না, তারা তাদেরকে বলা হয় জ্ঞান পাপী। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুনাফিক, তারা জেনেও না জানার ভান করে, তারা জানা সত্ত্বেও অন্যায় কাজ করে। যেমন আজকে এখানে যারা উপস্থিত রয়েছি আমরা, যারা আমরা এখানে উপস্থিত নেই তাদের মধ্যে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যারা জানে না সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের মধ্যে কতজন ব্যক্তি রয়েছে যারা সুদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আজকে আমাদের মধ্যে অসংখ্য আলেম ওলামা রয়েছেন যারা হক সম্পর্কে জানেন, যারা জানেন রফলি আদায় হচ্ছে সুন্নাত, যারা জানেন আমিন বলা সুন্নাত, জানা সম্পর্ক সত্ত্বেও তারা মানেন না, এরকম মানুষ কি নেই? পাঁচ নম্বর হচ্ছে আমাদের তরুণ সমাজ, তাদের একটা বড় এখন তাদের বিরুদ্ধে বড় একটা অভিযোগ এটা যে তারা হচ্ছে অত্যন্ত কম আদবের অধিকারী, তাদের মধ্যে আদব কায়দা খুবই কম। তারা মানুষের হকটা কি, কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, এই সমস্ত কমন মানবিক গুণাবলী পর্যন্ত আজকে হারিয়ে ফেলেছে। এই জন্য তাদেরকে আমাদের মুরব্বীরা যারা তারা আজকে বেয়াদব প্রজন্ম হিসেবে আখ্যা দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের তরুণ সমাজের এই বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে আমাদের তরুণ সমাজ তারা কিন্তু আদব কায়দা শিখছে না, তারা বড়দেরকে সম্মান করা শিখছে না,
বড়দেরকে শ্রদ্ধা করা, মানুষকে মানুষের সাথে কিভাবে সম্মানের সাথে কথা বলতে হয়, অপরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, অপরকে কিভাবে স্পেস দিতে হয়, এই বিষয়গুলো আমাদের তরুণ সমাজ শিখছে না। এর বিপরীতে তারা হিংসাবিদ্বেষ শিখছে, তারা নিজেদেরকে শো অফ করা শিখছে, তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা শিখছে, মানুষকে অপমান করা শিখছে, মানুষকে গালিগালাজ করা শিখছে। যারা আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার যারা করছেন, তারা আমরা প্রত্যেকেই জানি আজকে আমাদের তরুণ সমাজের অবস্থাটা কি। সামান্য চুন থেকে পান ফসলি হয়, তারা যেভাবে গালিগালাজের পশরা নিয়ে বসছেন, আমাদের আশ্চর্য হতে হয় যে এরা কোন বাবা মায়ের সন্তান। ছয় নম্বর এবং সবচেয়ে যেটা মারাত্মক, সেটা হচ্ছে আজকে আমাদের তরুণ সমাজ, তারা আখেরাতকে ভুলে গিয়েছে, তারা দুনিয়া নিয়েই ব্যস্ত, তারা এমন ভাবে তাদের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত, এমন ভাবে তারা তাদের উচ্চাসা নিয়ে ব্যস্ত, তারা এমন ভাবে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত, মনে হয় যেন তাদের জন্য আখেরাত বলে কিছু নেই, দুনিয়াতেই সবকিছু। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যে মুসলিম উম্মার অধঃপতনে যখন যাবে, অধঃপতনে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তাদের দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা, মৃত্যুকে অপছন্দ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা তাবায়া আইনা, যখন তোমরা আইনা ক্রয় বিক্রয় ব্যস্ত হয়ে পড়বে, অর্থাৎ তোমরা সুদি ক্রয় বিক্রয় ব্যস্ত হয়ে পড়বে এবং জীবন জীবিকা অর্জনে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদকে পরিত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইকুম জুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন, ওয়ালা ইয়ানজিউহু, এবং ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনাকে তিনি উঠিয়ে দেবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসো। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের যুবক ভাইয়েরা অধিকাংশই দুনিয়ার পিছনে মত্ত, তারা আখিরাতকে ভুলে গিয়েছে, তা আখিরাত বলে যে কিছু আছে এই জিনিসটা তারা ভুলে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আর এ কারণেই তাদের মধ্যে কোনো রকম জাজবা নেই, দীন ইসলামের কথা বললে তাদের মধ্যে কোনো ভাবান্তর হয় না, কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, আমাদেরকে এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আমি এখনো সমাধানের দিকে যাইনি, সময়টা প্রায় শেষই হয়ে গেল, প্রিয় উপস্থিতি, সমাধানের দিকে যদি আমরা যাই, কিভাবে আমরা এই তরুণ সমাজকে আবার ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এক্ষেত্রে আমরা কয়েকটি সমাধান বলতে পারি। প্রথমে হচ্ছে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। ওয়ার্ল্ড ভিউজ বলে একটা জিনিস আছে, আমরা যেভাবে আমাদের দৃষ্টিভঙ্গিকে সেট করব, আমাদের জীবনটা সে পথেই পরিচালিত হবে। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিজের জীবনকে পরিচালিত করতে চাই, আমার দৃষ্টিভঙ্গি যদি হয় শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে পরিচালনা করে, তাহলে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর পথেই পরিচালিত হবে। আর এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তিনটা মূলনীতি মাথায় রাখতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে অবশ্যই তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই আমরা সব কিছু করব, এটাই হতে হবে আমাদের জীবনের প্রধান লক্ষ্য। এবং আমাদের জীবনের চলার পথের একমাত্র আদর্শ হবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের একমাত্র গন্তব্য হবে আখেরাত। এই তিনটা মূলনীতিকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আবার আমাদের জীবনে ইসলাম ফিরে আসবে, দীন ইসলামকে আমরা আবার আয়ত্ত করে নিতে পারবো। কয়টা মূলনীতি বললাম? তিনটি মূলনীতি। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ, দ্বিতীয় মূলনীতি হচ্ছে রিসালাত, এবং তৃতীয় মূলনীতি হচ্ছে আখেরাত। তাওহীদ, রিসালাত এবং আখেরাত অনুযায়ী আখেরাত, এই তিনটা মানদণ্ডকে সামনে রেখে যখন আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে পারবো, তখনই আমরা পূর্ণাঙ্গ দীন ইসলামের উপর নিজেদের জীবনকে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। আর এই তিনটি মূলনীতির উপরে যদি আমরা অটল থাকতে চাই, দৃঢ় হতে চাই, তাহলে অবশ্যই কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে আল ইস্তিকামাত, দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমাকে যে কোনো মূল্যে এই তিনটি মূলনীতির উপর অবশ্যই অবশ্যই টিকে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে এলেম অর্জন করা এবং সেই এলেম অনুযায়ী আমল করা। তিন নম্বর হচ্ছে আমাদের অবসর সময়গুলোকে খারাপ কাজে ব্যয় না করে ভালো কাজে ব্যয় করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাদের তরুণ সমাজের হাতে অফুরন্ত সময়, এই সময়গুলোকে যদি তারা সৎ কাজে ব্যয় করতে পারে, যদি তারা আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারে, নিঃসন্দেহে তাদের জীবনের জন্য সেটা উপকারী হবে, তাদের জীবনে ইনশাআল্লাহ ইসলাম একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারবে। চার নম্বর হচ্ছে আদ-দাওয়া ওয়াল জিহাদ লিদ্দিন, দ্বীনের জন্য আমাদেরকে মেহনত করতে হবে,
দাওয়াতের পথে, জিহাদের পথে আমাদেরকে সময় দিতে হবে। আমাদের অবসর সময়গুলোকে অবশ্যই অবশ্যই দাওয়াতের পথে, এই জিহাদের পথে যদি আমরা ব্যয় করতে পারি, তবে আমাদের জীবন সার্থক হবে। পাঁচ নম্বর হচ্ছে তাখাল্লুক বিল আখলাক আল হাসানা, আমাদেরকে অবশ্যই অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে। মুসলিম উম্মাহ হচ্ছে সবচেয়ে মানে সৎ চরিত্রের সবচেয়ে বড় প্রতীক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইমানের সর্বশেষ শাখা হলো ইমাতাতুল আদা আনিত তারিক, পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, এটা হচ্ছে মুসলিম উম্মার ইমানের একটা অংশ। অথচ আজকে মুসলিম উম্মার যুবক ভাইরা কি করছি, আমরা যখন পেপসি খাচ্ছি, সেভেন আপ খাচ্ছি, গাড়িতে চলাফেরা করছি, পেপসি সেভেন আপের বোতলটা চট করে রাস্তা দিয়ে ফেলে দিচ্ছি, রাস্তার উপরে পড়লো, কে কোথায় মানে ওর উপর দিয়ে চলাফেরা করছে না করছে, কোনো গাড়ির উপর দিয়ে যাচ্ছে পিছলে যাচ্ছে কেউ, এ বিষয়ে আমরা কেউ লক্ষ্য করি না। আমরা কি বলবো, ইসলামের আখলাকগুলো এত অগ্রাহ্য করে চলি, যেটা অত্যন্ত দুঃখজনক। অথচ ইসলাম এসেছিল মানুষের আখলাককে পরিপূর্ণতা দেওয়ার কারণে। মুসলমানরাই ছিল সবচেয়ে সভ্যতার অধিকারী, মুসলমানরাই ছিল সবচেয়ে বড় আদবের অধিকারী, আখলাকের অধিকারী। আজকে সেই মুসলিম উম্মাহ আদব আখলাক থেকে বহু দূরে সরে চলে গিয়েছে, আর এই কারণে তাদের পতন কিন্তু ধীরে ধীরে নেমে এসেছে। সর্বশেষ কথা এই যে একটা সময় ছিল যখন আমাদের দিকে তাকিয়ে অমুসলিমরা পর্যন্ত বলতো যে হুমফুর সানুম বিন নাহার রুহবানুম বিল লাইল, এরা হচ্ছে ওই মুসলিম সম্প্রদায় যারা হচ্ছে দিনের বেলা তারা হচ্ছে ঘোর সওয়ার এবং রাতের বেলা হচ্ছে তারা তাহাজ্জুদ গুজার। এই জাতি ছিলাম আমরা, সেই জাতি আজকে অধঃপতন কোথায় চলে গেছে, অধঃপতনে আমরা কোথায় আজকে চলে গিয়েছি। আমরা চাই আবারও আমরা সেই পথে চলে আসি, যে যেদিন মানুষ আমাদেরকে দেখে বলবে হ্যাঁ এরাই হচ্ছে দিনের বেলা ঘোর সওয়ার, দিনের বেলা আল্লাহর পথের মুজাহিদ এবং রাতের বেলা তারা হচ্ছে খাঁটি আবেদ, তারা হচ্ছে আল্লাহর পথের জাহেদ। প্রিয় উপস্থিতির, যেদিন আমরা নিজেদেরকে গর্ব করে বলতে পারবো যে আমরা পরিপূর্ণ মুসলমান, সেদিনই ইসলামের বিজয় আবার ফিরে আসবে। যে কথা উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা হচ্ছে সেই কওম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছেন ইসলামের মাধ্যমে। ফা মাহমা ইবতাগাইনা ইজ্জা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের মধ্যে, অন্য কোনো মতবাদের মধ্যে যদি আমরা ইজ্জত খুঁজতে যাই, সম্মান খুঁজতে যাই, তবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমানিত করবেন। আজকে আমাদের অবস্থা তাই দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, বিশেষ করে তরুণ ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের সময় এসেছে আবার নিজেদেরকে ইসলামের পথে ফিরে আনার। আসুন ইসলামকে আমরা আমাদের লাইফ স্টাইল বানিয়ে নেই, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যেন ইসলামের পথে পরিচালিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে পরিচালিত হয়, এ ব্যাপারে যেন আমরা সংকল্প গ্রহণ করি। এখানে আজকে যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, যারা আমাদের কথাগুলো শুনছেন, প্রত্যেকের প্রতি আমাদের দাবি থাকবে, আসুন ইসলাম অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ ইসলামের সেই ঋত গৌরব আমাদের মাঝে ফিরে আসবে, ইসলামের সেই বিজয়ের দিন আবার আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের তরুণ ভাইদেরকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে কবুল করে নিন। আমাদের তরুণ সমাজ জেগে উঠলেই এই সমাজ আবার নতুন করে জেগে উঠবে, এই তরুণ সমাজের মাধ্যম দিয়ে নতুন বিপ্লবের সেই স্বপ্ন আমরা দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই স্বপ্নকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক তরুণ ভাইকে দীনে ইসলামের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে শান্তির সমাজ করে দিন, এই সমাজকে আবার সেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের সেই স্বর্ণালী সমাজে পরিণত করে দিন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে যুবক ভাইদেরকে সহ এখানে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ আহলে যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।